ভাই, কিন্তু নানু রেখে যাওয়া জিনিসটা ছিল, ভাবছিলাম কাউকে দিয়ে দিব, কিন্তু আসলে আমি এরকম কাউকে পাইনি যে যেখানে এটা নিবে। আমি ফেসবুকে অ্যাড দিছিলাম যে কেউ যদি নিতে চান ফ্রি নিতে পারেন, এবং একটা হসপিটালের পেজেও খুঁজতেছিলাম যে আসলে কারো কি প্রয়োজন আছে কিনা, এটা আমি কাউকেই পাই নাই। তো কিছু করার নাই, দোকানদার বলছিল যে যদি নতুনের মতো থাকে আপনি ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারেন। তো যেহেতু নতুনের মতো আছে তো এটা ফেরত দিয়া টাকাটা নিয়ে নিব, কারণ এর আসলে কোনো কাজ নাই। যদি ব্যবহার হতো তাইলে রাখা যেত, বাট যেহেতু ব্যবহার হচ্ছে না সুতরাং একে রাখাও যাচ্ছে না। ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই রাস্তায় যতবারই আসি ততবার বছরখানেক আগের কথা মনে পড়ে। আমি যখন এখানে ভাঙাবিজে কোচিং করাইতাম তখন আমি সাইকেল নিয়ে আসতাম। তো সাইকেল নিয়ে আসলে ভাঙাবিজের রাস্তায় সাইকেল চালানো মানে সাইকেলের অবস্থা খারাপ করে দেওয়া, এত ভাঙাচোরা যে প্রত্যেক মাসেই সাইকেলের সার্ভিসিং করাইতে হইতো। ছোটবেলা থেকে বাইকের প্রতি একটা তীব্র নেশা ছিল। তো এই একটা রাস্তা ছিল তখন ফাঁকা, এই ফাঁকা রাস্তায় তখন বাইক চালায় ফিল হইতো যে মানে সাইকেল চালিয়ে বাইকের মতো ফিল নিতাম। তখন থেকে আসলে বাইকের প্রতি ভালো লাগা শুরু হয়, সে ভালো লাগাই আস্তে আস্তে কাজ করার প্রতি স্পৃহা জাগাই, অনলাইনে কাজ করা শুরু করি, টিউশন করা শুরু করি, কুচিকে পড়ানো শুরু করি, টাকা পয়সা জমানো শুরু হয়। আম্মুর কাছে টাকা জমাইতাম, কারণ আমার হাতে কখনোই টাকা থাকতো না, আমার হাতে টাকা আসা মানেই টাকা খরচ হয়ে যাওয়া। তো আম্মুর কাছে সব টাকা পয়সা দিতাম। তো বাইকের 40% টাকা আমি আমার জমানো টাকা দিয়ে দিছি, বাকি 60% এর মধ্যে বাবা বেশিরভাগ টাকা দিছে আর আম্মু কিছু টাকা দিছে। তো আমার বাইকের পিছনে তাদের অংশীদারি সবচেয়ে বেশি। তো যতবার এখানে আসি তখন মনে আস্তে আস্তে যে সাইকেল থেকে সাইকেল দেখি, এমন দিন গেছে আমি এখানে লেগুনা দিয়ে আসতে যাবো ভাবছি কোচিং করাইতে। তো দেখলাম লেগুনাতে ভিড় বেশি, আমি সেই মিরপুর 2 দিকে ভাঙা বিস্ফোরণ হাইটা চলে আসছি। তাহলে বলা যায় যে পদচারণা থেকে শুরু করে এই বাইকের যে যাত্রা, এই যাত্রায় এই রাস্তাটা সব থেকে বেশি সাক্ষী, কারণ আমি দীর্ঘদিন এখানে একটা ভাঙা বিজে একটা কোচিং সেন্টার ছিল, এই কোচিং সেন্টারে পড়াইছি, তারপরে অনলাইনে কাজ শুরু করছি। তো যতবার এখানে আসি ততবারই মনে হয় সাইকেল নিয়ে আল্লাহ কি যে মানে স্পিড তুলতাম। আমার সাইকেল স্পিড মিটার ছিল, তো 30-32 তোলার চেষ্টা করতাম, কখনো 34 আমার হায়েস্ট ছিল, এই 34 তোলার পরে ফিলিতে বাইক চালানো। আর এখন এই যে দেখেন বাইকের স্পিড ঠিক সেম 33-34। রাস্তার অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, আগে এতটা সুন্দর ছিল না, আগে একটু ভাঙা টাঙা ছিল, রিসেন্ট রিসেন্ট এখানে রাস্তার অনেক বেশি পরিবর্তন হয়েছে। তো নানুর চেয়ার ফেরত দেওয়া হয়ে গেছে, আমি চাইছিলাম আস্তে আস্তে রাস্তায় আমি খুঁজতেছিলাম যে কাউকে পাই কিনা যারে এই চেয়ারটা দিয়ে দেওয়া যায় ফ্রিতে, এরকম কোনো পঙ্গু মানুষ থাকলে আমি দিয়ে দিতাম, বাট রাস্তায় আসলে কাউরই পায় নেই। তো দোকানে আসলাম, তো আমি যা মনে হয় আমি ঠিক দোকানে ওই জিনিসটা দিয়ে নেই। আসলে তারা এই ইউজ জিনিসগুলা খুঁজে খুঁজে নিতেছে, মানে ওনারা তো একবার আমার কাছে সেল করছে, আমার চেয়ারটা একদম নিউ, মানে ওয়াকি টুকি ওয়াকার সরি ওয়াকারটা একদম নিউ। তো তারা আমার কাছে একবার সেল করছে, এখন আমি আবার ফেরত দিচ্ছি, এটা হয়তো তারা একবার পুলিশ করবে, পুলিশ করে তারা আবার সেল করবে। তো আমি যে এই দোকানের কাগজ আমার কাছে ছিল মেজান সার্জিক্যাল স্টোর, তো ওই দোকানের কোনো বিলবোর্ড আমি এখানে খুঁজে পেতেছিলাম না। তো আশেপাশের দোকানগুলো বলতেছে যে আমার দোকান আমার দোকান, কিন্তু এর উপরে বিলবোর্ড লাগানো যে না এটা মিজান সার্জিক্যাল স্টোর না। কিছু করার না পেয়ে বাইরে বললাম যে দেখেন আমি কিন্তু এখানে যেই টাকা লেখা আছে ফেরত দেওয়ার এই টাকাটাই নিব। তো বললো যে ওই টাকাটাই দিয়ে নো, সুবিধা নেই। তো পরে বললাম যে এক দোকানে বিক্রিত জিনিস যখন আরেক দোকানে নিতেছে তার মানে এই জিনিসগুলোর ভালো ডিমান্ড। তো দেওয়া হয়ে গেছে, নানু নাই কিন্তু নানুর কিছু জিনিস আমাদের হাতে আছে যেগুলো কাজে লাগবে, আর যেগুলো কাজে লাগবে না সেগুলো তো আর রেখে লাভ নাই। যেমন নানা ভাইয়ের এক্সট্রা পাটা আমাদের কাছে আছে, ওইটা আসলে কারোরই কোনো কাজে লাগবে না, কারণ সেটা ওনার পায়ের শেপে বানানো ছিল, দেখছো ওই এক্সট্রা পা আমাদের কাছেই রয়ে গেছে, কিছু করার নাই। আচ্ছা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। দিন ধরে একটা জিনিস লাগাবো লাগাবো করেও লাগানো হচ্ছে না, সেটা হলো বাইকের সামনে একটা নেম প্লেট। আসলে বাইক কেনার আগে থেকে কিছু জিনিসের প্রতি যেমন শখ থাকে ঠিক তেমনি আমার বাইকের সামনে এরকম আমার নাম লেখা থাকবে একটা শখ ছিল। হ্যাঁ যদিও ভাইয়া ভাইয়ার ফ্রেন্ডস
সবাই বেশ পচাইছে এটা নিয়ে, আর ছাত্রী ছাত্রী বলছে, বাট আমার তো শখ, এটা কিছু করার নাই। যদি বেশি খারাপ লাগে খুইলা বাজারে দিয়ে দিব, তোমার বাঙ্গালি বাইকে লাগাই নাও, সরি ভাইয়া, কিন্তু আপাতত আমার বাইকে লাগাই, আই হোপ ভালো লাগবে। যাচ্ছি 10 নাম্বার, দেখি ভালো মন্দ মিলাইয়া, যদি ভালো লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি খারাপ লাগে তাহলেও আলহামদুলিল্লাহ। কিন্তু আম্মুকে কি বলবো সেটা নিয়ে একটু কোশ্চেন, এমনি আম্মুকে জিজ্ঞেস করে আমার সব টাকা পয়সা কই উধাও হয়ে যায়, কই উধাও হয়ে যায়। এখন তারা আমি কেমনে বুঝাই আমার টাকা পয়সা সব তো এখানে উধাও হয়ে যায়, না চাইতেও খুশ করে এই রাক্ষস বাইক সবকিছু খেয়ে নেয়।